হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই রুবিক কিউব নিয়ে আমি আজকে বেশ কিছুদিন ধরে ভিডিও করছি, যতভাবে সহজভাবে আরও নতুন নতুন আপডেট করার চেষ্টা করছি। আজকেও আমি আপনাদের সামনে আরও কিছু আনলাম, যাতে সহজে আরও ভালোভাবে আপনাদের কাজ শেখাতে পারি। তো যারা নতুন তাদেরকে আমি আবার নতুন করে আবার শেখানোর চেষ্টা করব, আপনারা চলে আসুন, যারা যারা শিখতে চান তারা। তো আজকে বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমে আমরা বলেছিলাম যে কিভাবে আমরা কি করে করতে হবে, তবে নতুনদের জন্য আমি আবারও বলছি যে আমাদের এই যে রুবিক কিউবের ছয়টি দিক থাকে, রাইট, লেফট, ব্যাক, ফ্রন্ট, এটা হলো আপ এবং ডাউন, এটা হলো ডাউন। তো আমরা সবার প্রথমে যা করবো সেটা হচ্ছে এই যে সাদা পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা, সাদা পয়েন্টটা সবসময় আমরা ডাউনে রাখবো আর হলুদটা টপে রাখবো, উপরে আসবে। এবার চলুন আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনি একটি সূত্র মেনে চলবেন, সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তারপরে বলে দিচ্ছি। রাইট আপ, রাইট ব্যাক আপ ব্যাক, রাইট আপ, রাইট ব্যাক আপ ব্যাক। রাইট আপ কি, যেমন আমরা মনে করি যে এটি হচ্ছে ঘড়ির 12টা বাজে, এটি 3টা, এটি 6টা এবং এটি 9টা। তাহলে এইভাবে যদি ঘড়িটা ঘুরে তাহলে বলে ক্লক ওয়াইজ, আর এটা যদি ঘড়িটা ঘুরে তাহলে কাউন্টার ক্লক ওয়াইজ, মানে CCW। এটা এইভাবে ঘুরলে CW অর্থাৎ ক্লক ওয়াইজ, আর এটা হলো কাউন্টার ক্লক ওয়াইজ। তো সবগুলো সাইটের দিকে একটা ভাব আছে, যেমন এটি হলো ক্লক ওয়াইজ আর এটিও ক্লক ওয়াইজ, বাট এটি কাউন্টার ক্লক ওয়াইজ, এটি কাউন্টার ক্লক ওয়াইজ। অর্থাৎ ব্যাক, সহজ ভাষায় আমরা যদি বলি এটা হলো রাইট, বললাম রাইট, তারপরে রাইট ব্যাক, এটা হলো আপ, তারপর আপ ব্যাক, এরকম। তারপরে এটা বলি লেফট, লেফট ব্যাক, এরকম। আমরা এটা বলবো ফ্রন্ট, ফ্রন্ট ব্যাক, হ্যাঁ, এটা বলবো ডাউন, তারপরে ডাউন ব্যাক। এইভাবে আমরা কাজ করে যাব। তো সূত্র যেটি হচ্ছে সেটি হচ্ছে চারটা স্টেপে একটি সূত্র তৈরি হয়, চারটা ধাপে একটি একটি সূত্র তৈরি হয়, যেমন রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, এটি হচ্ছে একটি সূত্র। এই সূত্রটি সবসময় মনে রাখবেন, এবং আমি খেলার বিভিন্ন সময় এই সূত্রটি ব্যবহার করব, বেশিরভাগ অংশে এই সূত্রটি ব্যবহার হবে। এছাড়াও ছোটো ছোটো সূত্র আমরা স্ক্রিনে লিখে দিব, প্রয়োজনের খাতিরে আমরা লিখে দিব। তো চলুন শুরু করা যাক কীভাবে কাজটি শুরু করতে হয়। তো কাজ শুরু করার সময় আমরা যে বলেছিলাম হলুদ অংশটি উপরে রাখব, এই হলুদ অংশটি উপরে রেখেই আমরা চারদিকে ক্রস, চারদিকের এই সাদা অংশ নিয়ে আসবো, এই সাদা বাটন গুটিগুলো যে সাদা অংশ আছে সেগুলো চারদিকে আগে পূরণ করবো। তো এই একটা নিয়ে আসলাম, এই যে একদিকে পূরণগুলো এইভাবে দেখে দেখে আমরা কোথায় আছে, যেমন এখানে একটি আছে, এটিও নিয়ে আসলাম, তাহলে দুটি পূরণ হলো এবং এই দুটি পূরণ হতে হবে আমাদের, সেটি দেখা যাচ্ছে এইখানে। তো এটি যদি আমরা একটা ঘুরন দিয়ে যদি নিয়ে আসি তাহলে আমাদের এইখানে আসলো, তাহলে তিনটি হলো। এবং আরও যে একটি আছে সেটি আমাদের এই যে নিচে দেখা যাচ্ছে, নিচে আছে, সেটিকে আমরা যেখানে খালি, যেমন এই জায়গাটা খালি, সেই জায়গাটা নিচে নিয়ে আসব, একদম ঘুরিয়ে দিলাম, তাহলে আমাদের চারটা অংশ পূরণ হলো, ক্রস হলো। আপনাদের প্রথমে এই চার কোণা ধরতে পারবেন না, চার কোণা ধরা বাদ দেন, শুধু স্কোয়ারটা ধরুন আপনি বরাবর। এই হলো আমাদের ফার্স্ট স্টেজ। তো এই পর্যন্ত রইল, এরপরে আমরা সেকেন্ড স্টেজে যাব। ধন্যবাদ।